আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টিনিউ করব ওডনিং স্থল নিয়ে। ওডনিং স্থল যেটার এক নোডের একটা অংশ, কারণ আমরা জানি দুটো অংশ, একটা হচ্ছে ওডনিং স্থল আর একটা হচ্ছে গ্রুণস্থল। তো আমরা আজকে শিখবো ওডনিং স্থল। তো ওডনিং স্থল ইউজ করা হয় বলছিলাম যে বলার জন্য যে কে কোন জায়গায় আসে বা অবস্থান করতেছে, যেমন প্রথম জায়গা, দ্বিতীয়, তৃতীয়, এরকম আর কি। তো আমি যদি বলি এভাবে, এটাকে বলে ফোস্টা, ফোস্টা মানে প্রথম। এটাকে বলে আন্দ্রা, এটাকে বলে থ্রেদিয়ে তিন নম্বর, ফিয়ারডে চার নম্বর, ফেমতে পাঁচ নম্বর, খেতে ছয়, হুন্দে সাত, অত্তন্দে আট, নিয়ন্দে নয়, তারপর হচ্ছে আমাদের তিয়ন্দে দশম। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা যেভাবে বলি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম, তো এগুলো কীভাবে আমরা বলবো যে ফোস্টা, আন্দ্রা, থ্রেদিয়ে, ফিয়ারডে, ফেমতে, খেতে, হুন্দে, অত্তন্দে, নিয়ন্দে, তিয়ন্দে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে আর কি। মাঝে মাঝে আমাদের কতবার হয়েছে বা কোর্সে বলতে হয়, তখন আমরা ইউজ করবো গং, একটা ওয়ার্ড গং। গং মানে কতবার বলতে পারি আমরা, যেটা প্লুরাল হবে গঙ্গের, এন গং, গঙ্গের, অনেকটা এরকম আর কি। যেমন যে বলে যে আমি একবার করছি, সরি, এন গং, একবার। কিন্তু আমি যে বলে যে আমি অনেকবার করছি, ফ্লিয়ারা গঙ্গের, এন গং, ফ্লিয়ারা গঙ্গের। তো আমি বলতে পারি যে আমি তাকে শুধু, আমি তার সাথে শুধু একবার দেখা করছি, সুয়োগ ত্রেফাদে হনম বড়া এন গং। আমি তার সাথে শুধু একবার দেখা করছি, ইউ ত্রেফাদে হনম বড়া এন গং। কিন্তু কেউ যদি বলো যে না, তুমি তো তার সাথে দুবার দেখা করছো, যে নেই যে না তুমি তার সাথে দুবার দেখা করছো, নেই দু ত্রাফা দেওয়ানম থো গঙ্গের। সো এন গং মানে হচ্ছে একবার, আর এরপর থেকে যতবার আসবে আমরা ইউজ করবো গঙ্গের, অনেকবার এরকম আর কি। মাঝে মাঝে আমাদের বলতে হয় যে আমি তোমাকে কতবার তোমাকে বলতে হবে, আমরা বলবো যে হুর মঙ্গা গঙ্গের স্ক ইয়োগ সেয়া তিল দে। তোমাকে আমাকে তোমাকে আমার কতবার বলতে হবে, মানে আমরা টায়ার্ডগুলো এরকম বলি, হুর মঙ্গা গঙ্গের কতবার স্ক সেয়া তিল দে, তোমাকে আমার বলতে হবে যেটা করে না। বা আমরা বলতে পারি যে আমি তোমাকে অলরেডি পাঁচবার বলছি, ইয়োগ হর রেদান সাত দে ফ্যাম গঙ্গের। আমি তোমাকে অলরেডি পাঁচবার বলছি, ইয়ে ঘর ইয়ে দেন সাক দে ফ্যাম গঙ্গের। তো এভাবে কি আমরা গং শব্দটা ইউজ করতে পারি, এন গং, ফ্লিয়ারা গঙ্গের, এন গং, ফ্লিয়ারা গঙ্গের। তারপর আসে আবার প্রসেন্ট, প্রসেন্ট যেটাকে আমরা পার্সেন্ট বলি আর কি, শতকরা। সো প্রসেন্ট তো মানে সুডিশে, মানে সুডিশে বলে প্রসেন্ট, যেমন হন্ড্রা পার্সেন্ট মানে একশো ভাগ, মানে এরকম আর কি। হন্ড্রা পার্সেন্ট মানে একশো ভাগ, বা ফেমতি পার্সেন্ট বা পঞ্চাশ ভাগ এরকম। তো আমরা যে বলি যে মানে মানুষ যেভাবে গাছ কাটতেছে, অলরেডি প্রায় পঞ্চাশ পার্সেন্টে আর কি শেষ গাছ বন জঙ্গল থেকে। সো ফেমতি পার্সেন্ট অফ স্কুগেন এর বোটটা, মানে স্কুগ মানে আর কি বন জঙ্গল। তো বন জঙ্গলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট অলরেডি আর কি শেষ। সো ফেমতি পার্সেন্ট অফ স্কুগেন এর বোটটা, বা আমরা এবার বলতে পারি যে নেস্তা নিত্তি নিয়ে পার্সেন্ট, মানে অলমোস্ট নিরানব্বই পার্সেন্ট, প্রায় নিরানব্বই পার্সেন্ট। তো এভাবে আর কি আমরা পার্সেন্ট শব্দটা ইউজ করতে পারি, যেমন বিশ্বাস এয়ার সুগু পার্সেন্ট, আন্দ্রা সেয়ার
30%। মানে আমি বলতেছি যে কেউ কেউ বলে 20%, কেউ কেউ বলে 30%। তো এভাবে আর কি আমরা পার্সেন্ট শব্দটাকেও আমরা এভাবে ইউজ করতে পারি। যেন আমরা যদি বলি কাউকে, আমি তোমার সাথে 100% একমত, ইয়োগ হোল্ডার মেয়ে, আমি তার সাথে অ্যাগ্রি করতেছি, মিল করতেছি, ইয়ো হোল্ডার মেয়ে তিল 100%, আমি তার সাথে পুরোপুরি একমত। সো এভাবে কি আমরা পার্সেন্ট শব্দটাকেও ইউজ করতে পারি। তো এটাই হচ্ছে আর কি ওর্ডিং স্থলের এই জিনিসগুলো, যে ফোস্টা আন্দ্রা থ্রে দিয়ে ফিয়ার ডে ফ্যামতে এবং গঙ্গের এগুলো। তো আজকে এতটুকুই, পরে ভিডিওতে আমরা গ্রন্থলগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখবো, গ্রন্থল বাকি যেটা আছে ওটা দিয়ে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।